রাত 8টা থেকে রাত্রিকালীন কারফিউ, তাই 8টার পর দোকানপাট খোলা দেখলেই করিতকর্মা পুলিশের ডান্ডা চলে, শুরু হয় হম্বিতম্বি। তাই নির্দিষ্ট সময়ের আগে দোকানপাট বন্ধ করে দোকানিরা বাড়ি চলে যান। অথচ এই কারফিউর মধ্যে চোরেরা দিব্যি হাত সাফাই করে চলেছেন। ফের রাজধানীতে চুরির ঘটনা ঘটল বুধবার রাতে। বটতলায় একটি সেলাই মেশিনের দোকানে চোরেরা থাবা বসায়। বৃহস্পতিবার সকালে দোকান মালিক এসে ঘটনা প্রত্যক্ষ করেন। চোরেরা নিয়ে যায় নগদ অর্থ, সেলাই মেশিন, বৈদ্যুতিক পাখা সহ বিভিন্ন জিনিস। 10টার সময় আসি দোকানে, দোকান খুলে দেখি যে আমার এই দোকানের মেঝেতে আমাদের সুইং মেশিনের বেস পড়ে আছে। তো এটা তো পড়ে থাকার কথা না। তো আমার পিছনে আমি যখন যে চেয়ারটা বসি, চেয়ারটা সরানো, এবং আমার পিছনে একটা মেশিন ছিল, দুটো মেশিন ছিল বড় এই যে এজেড মেশিন বলি আমরা, সাদা মেশিন, মেশিনগুলি নেই। তারপর ঢুকার পর দেখি যে ক্যাশ বাংশ খোলা ভাঙ্গা। তো ওখানে 76,000 টাকা সামথিং ছিল, 76,000 কত 300 কত টাকা ছিল। আর এরপর চেক করলাম যে এখানে, তারপর দেখলাম কোর্ট থেকে কীভাবে ঢুকলো খুঁজে পাচ্ছি না। তারপর দেখি যে সেক্টরে ভাঙা, ভাঙার পরে কাউন্ট করে দেখি আমার টোটাল 9টা মেশিন চুরি গেছে। আর আপনার ফ্যান নিয়েছে 7টা, আর দুটো নিচ্ছে গেন্টা। প্রশ্ন উঠছে, কারফিউর মধ্যে কিভাবে চোরেরা হানা দিচ্ছে? তবে কি কারফিউর মধ্যে ছাড় মিলছে চোরেদের? এই প্রশ্ন জনমনে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।